بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا صدق الله المولانا العظيم الحمد لله الحمد لله اسکے سورہ طارق نامے ایک سورہ سورۃ البروج پورے سورۃ الطارق والسماء والطارق এই সুরার আলোচনা হবে। এই সুরার নাম ওয়াসসামাই ওয়াত তারিক। এই তারিক শব্দ আছে প্রথম আয়াতে, এই অনুসারে এই সুরার নাম সুরাতুত তারিক। তারিকের অর্থ রাত্রে আগমনকারী। তো এখানে উদ্দেশ্য নক্ষত্র, যে নক্ষত্রগুলি রাত্রিবেলাই দেখা যায়, দিনের বেলা দেখা যায় না। আকাশের কসম এবং তারিখের কসম, রাত্রে আগমনকারীর কসম, রাত্রে আগমনকারীর শপথ। এই আসমানের শপথ এবং নক্ষত্রের শপথ এই জন্যই যে কাফেররা কেয়ামতকে অস্বীকার করে, পুনর্জীবনকে অস্বীকার করে, পুনরায় জীবিত হওয়াকে অস্বীকার করে। আল্লাহ তাআলা দলিল প্রমাণের দ্বারা এইখানে এই সুরার ছোট্ট সুরার মধ্যে বলিষ্ঠভাবে প্রমাণ করতেছেন যে কেয়ামত আছে, পুনর্জীবন আছে, মানুষ পুনরায় জীবিত হয়ে উঠবে, হিসাব কিতাব হবে, তার গোপন প্রকাশ্য সব কিছু সেই দিন প্রকাশ হবে দলিল প্রমাণের দ্বারা। দলিলটা কি? আল্লাহ তাআলা বিশেষত এখানে রাত্রে আগমনকারী যে নক্ষত্ররাজি এইগুলির শপথ নিতেছেন। দিনের বেলায়ও তো নক্ষত্র আছে, কিন্তু আমরা দেখি না। নক্ষত্র কি রাত্রিবেলাই হয় শুধু, না দিনের বেলায় আসে? অবশ্যই। তো দিনের বেলায় যেমন নক্ষত্র দেখা যায় না, এইভাবে কেয়ামতও আজকে এই দুনিয়াতে থাকা অবস্থায় দেখা যায় না, দেখা যাবে না। যখন দুনিয়া শেষ হয়ে যাবে তখন সব কিছু সামনে আসবে, উজ্জ্বল নক্ষত্রের মতোই সামনে আসবে, জীবনের সব কিছু আসবে এবং মানুষ পুনরায় জীবিত হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে এই নক্ষত্ররাজির শপথ নিয়েছেন। এই সুরার মূল বিষয় যে কেয়ামত যে হবে তার দলিল প্রমাণ, বলিষ্ঠ দলিল প্রমাণ দেওয়া যে অবশ্যই কেয়ামত হবে এবং মানুষের সৃষ্টি সম্পর্কে মানুষকে একটু গবেষণা করা বা দৃষ্টি দেওয়ার বা ফিকির করার জন্য আল্লাহ তাআলা দাওয়াত দিতেছেন।
যে তুমি নিজের সৃষ্টিকে দেখো, কীভাবে তুমি সৃষ্টি হয়েছ, তোমার সৃষ্টিটা কীভাবে, এর মধ্যে যদি চিন্তা করো তখন তোমার পরিপূর্ণভাবে বুঝে আসবে যে আল্লাহ তাআলা যখন এইভাবে আমাকে সৃষ্টি করতে পেরেছেন অবশ্যই কেয়ামত হবে, কেয়ামতের দিনও আল্লাহ তাআলা আমাকে পুনরায় সৃষ্টি করতে পারবেন, পুনরায় জীবিত করতে পারবেন। এবং এই সূরার মধ্যে সর্বশেষে কুরআনে কারীমকে মানার জন্য দাওয়াত দেওয়া দিতেছেন আল্লাহ তাআলা, এই কুরআন সিদ্ধান্তকারী কুরআন, ফয়সালাকারী কুরআন, সব কিছুর ফয়সালা কুরআন করে, এই কুরআনকে মানো। কিন্তু কাফেররা কুরআনকে মানে না, উল্টা আরও বিরোধিতা করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। এই বিষয়গুলি এই সূরার মধ্যে আছে, একটু আমরা ধারাবাহিকভাবে শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, ইয়াকিন করার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ফরমান, ওয়াসসামাই ওয়াত তারিক, আকাশের শপথ, রাত্রে আগমনকারী নক্ষত্রের শপথ, এই বিশাল আকাশ যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আকাশ যার হুকুমে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা একটা ক্ষুদ্র প্রাণী মানুষ তাকে সৃষ্টি করেছেন, আবার পুনরায় জীবিত করার শক্তিও আছে। এবং তারেক, রাত্রে আগমনকারীর শপথ, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়ামা আদরাকা মা তারিক, তুমি কি জানো এই রাত্রে আগমনকারী কি। পরের আয়াতগুলিতে ব্যাখ্যা দিতেছেন আল্লাহ তাআলা নিজে। আল্লাহ তাআলা ওই রাত্রে আগমনকারী কি সেইটা বলতেছেন, আন-নাজমুস সাকিব, উজ্জ্বল নক্ষত্র। রাত্রে আগমনকারী কি, এই যে হইল উজ্জ্বল নক্ষত্র। এরপরে আল্লাহ তাআলা আসল বিষয় বলতেছেন, এই কসম খাইলেন তারিখের, আকাশের, এখন কসমের জবাব কি, কি কারণে কসম খাইলেন, কোন বিষয়ের জন্য, এই বিষয়ে, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই প্রত্যেক ব্যক্তির সঙ্গে একজন হেফাজতকারী, সংরক্ষণকারী ফেরেশতা রয়েছেন, প্রত্যেক মুমিন, প্রত্যেক ব্যক্তির সঙ্গেই। তো আল্লাহ তাআলা সৃষ্টিও করেছেন এবং ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন, ফেরেশতার দ্বারা কিন্তু বেষ্টিত আমরা। এমনকি তফসিরে কুরতুবিতে আছে, প্রত্যেকটি মুমিনের সঙ্গে শুধু একজন না, শুধু কেরামান কাতিবিন না, কেরামান কাতিবিন তো আমল লেখেন, প্রত্যেক ইমানদারের সঙ্গে 360 জন ফেরেশতা আছেন। ফেরেশতারা হেফাজতও করেন, আমলও লিপিবদ্ধ করেন, সব কিছু করেন। এইগুলি সামনে আসবে, আজকে আমল গোপন কেউ দেখে না, কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। ওই রাত্রিবেলা যখন নক্ষত্র উদয় হয়, আকাশ আলোকিত হয়, আমরা দেখি হাসরের ময়দানে, এইভাবেই সবের আমল প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছে এইভাবে প্রকাশ হবে সবের আমল, এক একজন মানুষের সঙ্গে অনেক ফেরেশতা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লাহু মুআক্বিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। কিছু ফেরেশতা আসেন মানুষের পিছনে পিছনে, মানে চতুর্দিকে,
তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাআলার হুকুমে। মানুষ হুঁচট খেয়ে পড়ে যায় না হঠাৎ স্বাভাবিকভাবে। অনেক সময় দেখা যায় অনেক ঘটনা, এই তো পড়ে গিয়েছিল লোক রক্ষা করেছে, এই সময় ফেরেশতারা এসে তাকে পাকড়াও করে সুদা রেখেন। শুধু যদি তার ভাগ্যে থাকে অ্যাক্সিডেন্ট, এই যে গাড়িগুলি চলে, ট্রেন চলে, এই বিশাল ট্রেন, সামান্য এই যে রেল লাইন কতটুকু সাক্কার উপর চলতেছে, এর হেফাজত কিন্তু ফেরেশতারা করেন। এই ট্রেনটাকে ধরে রাখেন যাতে লাইনচ্যুত না হয়। বাস চলছে, ফেরেশতারা গার্ড দেন, আমরা চলছি, আমরা বাইরে ঘোরাফেরা করি, ফেরেশতারা গার্ড দিতেছেন, এইভাবে হেফাজত করেন। এই গার্ড ফেরেশতারা আল্লাহ তাআলা নির্ধারিত রেখেছেন মানুষের জন্য, ইমানদারের জন্য। আল্লাহর হুকুমে তারা পাহারা দেয়। এমনকি তফসিলের কিতাবে আছে, মানুষের সুখের হেফাজতের জন্যই শুধু 7 জন ফেরেশতা রয়েছে, চক্ষুর হেফাজতের জন্য। না হয় আপনি চলবেন কিভাবে? আজকে আমরা বুঝি না, বৈজ্ঞানিকদের জ্ঞানে এইগুলি ধরবে না। চক্ষুর হেফাজতের জন্য 7 জন ফেরেশতা নির্ধারিত, কারণ যেভাবে রাস্তায় চলার সময় ধুলুবালু উড়ে, চক্ষু তো একদিনেই খানা হয়ে যাওয়ার কথা, একদিনেই। বাতাস আসে, তুফান আসে, এবং অনেক সময় ওই চোখের মধ্যে পড়ে চোখ একবারে বন্ধ হয়ে যায়, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু পরে আবার দেখে। এই সবগুলোর হেফাজত আল্লাহর হুকুমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা করেন। আল্লাহর ফেরেশতাদের খেদমত আমরা নিতেছি, তাদের খেদমতের কারণেই আমরা ঠিকই আছি। উপর থেকে নিচে পড়ে যাওয়ার কথা কিন্তু পড়ে না, ফেরেশতারা সাহায্য করেন। আর যখন অ্যাক্সিডেন্ট হওয়ার তার ভাগ্যে আছে, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন ফেরেশতারা তাদের গার্ড তুলে নেন, তারা আর গার্ড দেন না, হেফাজত করেন, নাচা পড় যা, তখনই বাসটা খালের মধ্যে, খাদের মধ্যে যাইয়া পড়ে, ফেরেশতারা ছেড়ে দেন। এই বাসের মধ্যে না ভরমানি চলে, গান বাজনা চলে, ফেরেশতারা যদি রাগ করে ছেড়ে দেয়, তাইলে তো উপায় নাই, এক হাত তো আগে যাইতে পারবে না। অনেক সময় আল্লাহর হুকুম এসে যায়, গজব এসে যায়, ফেরেশতারা দূরে সরে যান, তখনই অ্যাক্সিডেন্ট হয়। যেভাবে দর্শন আর ঘর্ষণ চলছে বাংলাদেশও, আল্লাহ হেফাজত করুক। এখন এই আল্লাহর রহমত ছাড়া তো বাঁচার কোনো পথ নাই, আল্লাহর রহমত ছাড়া। তো এই জন্য এই ফেরেশতারা হেফাজত করেন আমাদের আমল নামার জন্য, হেফাজত ফেরেশতা আছেন, এইখানেও ফেরেশতারা আছেন, আমাদেরকে ঘেরাও দিয়ে আছেন। এই বিপুল পরিমাণ ফেরেশতা আছেন, এমন বিপুল পরিমাণ যে আকাশ থেকে একটা সুই সারলে এইটা মাটিতে পড়বে না, ফেরেশতাদের শরীরে পড়বে। এই মাহফিলে আছেন, বিশ্বাস হয় না? না হইলে কেন বইয়া লাভ নাই আপনার, যাইতে পারেন, অযথা কষ্ট করে কোনো লাভ নাই, বিপুল পরিমাণ। আরে কি কন, এইখানে যে পরিমাণ ফেরেশতা আছে, আমরা যারা এখানে উপস্থিত মহিলা পুরুষ না হাজার খানে কইব, যে পরিমাণ আমরা আছি পুরুষ মহিলা, জনপ্রতি যদি এক একজনকে বন্টন করে দেওয়া হয় ফেরেশতা, বেশি বলতেছি না, অন্তত কমপক্ষে 1 লাখ করে পড়ব।
6 লাখ মহিলারা বুঝছেন নি ব্যাপারটা, মা বোনেরা ব্যাপারটা বুঝতে যান, 6 লাখ ফেরেস্তা আছে হবে? এত বিপুল পরিমাণ যদি এইগুলি বন্টন করা হয়, যে একটা তোমরা এক একজনে বন্টন করো দেখি কার বাগে কয়জন, বিপুল পরিমাণ ফেরেস্তা এইখানেও আছে যেখানে আমল হয়, কোরআন হাদিসের আলোচনা জিকির হয়, ওয়াজ হয়, দর্শ তদ্রিশ হয়, কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, শিখা হয়, শিখানো হয়, জিকির হয়, যে মাহফিলে জিকির হয়, যে বাড়িতে জিকির হয়, আপনি যদি আপনার ঘরের কোনাত বসে জিকির করেন এইখানেও ফেরেস্তায় আপনাকে বেষ্টন দিয়ে রাখেন, বেষ্টনী দেন। যাই হোক, তো এই ফেরেশতার আল্লাহ তাআলা বলেন ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক ব্যক্তির জন্যই হেফাজতকারী আছেন, তত্ত্বাবধায়ক আছেন। কি কন তত্ত্বাবধায়ক আছেন? আরে আজকে কয় কি এই কি দুদক, কি দুদকের উপরে আরও অনেক কিছু, কিন্তু দেখা যায় দুদকের কিছু বন্ধুরাও ধরা পড়ে, কি পড়ে ধরা পড়ে। যাই হোক, তো এইটা চিন্তা করি না যে আমাদের সাথেই তো দুদক বাহিনী আছে, দুদকের হেড অফিস কোথায়? আমি আরেকদিন বলছিলাম ঢাকা, ঢাকা সবুজবাগ নাকি ওই জায়গার নাম, হ্যাঁ সেগুন বাগিচা, দুদকের হেড অফিস ঢাকা সেগুন বাগিচা নয়, দুদকের হেড অফিস আপনার এই এই দুই কাঁধের মধ্যে আছে। মহিলারা বুঝা যান ভালোভাবে, দুদকের অফিস আপনার সাথেই আছে, গোয়েন্দা বলে গোয়েন্দা, গোয়েন্দা সাথে আছে। অনেক সময় আমাদের কেউ গোয়েন্দা বন্ধুরা ফলো করেন, ভালো অসুবিধা নাই, আমাদের কথা আমরা কী বলি না বলি। এখন যদি একজন লোক বুঝে যে আমার সাথে গোয়েন্দা আছে, আমরা অনেক সময় সতর্ক হয়ে যাই, সন্দেহ এই লোকটা মনে হয় গোয়েন্দা হবে, তো অনেকবারে সতর্ক হয়ে যাই। তো গোয়েন্দা সাথে তা আছে এই খবর যদি থাকে, তাহলে কথাবার্তা কেমনে বলে, হ্যাঁ ইশারা ইঙ্গিত তো কিছু বলবে না সরকারের বিরুদ্ধে, উপায় নাই, এখনই রিপোর্ট দিব আর রেপ বাই নেয়া দইলা নেওয়া যাইব। কিন্তু এই চিন্তা আমাদের নাই যে গোয়েন্দা তো আমাদের সাথে আছে, তবে ওই গোয়েন্দারা রিপোর্ট করতেছেন আমল নামা তৈরি হচ্ছে, আমল নামা তৈরি হচ্ছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই কথাগুলি ভালোভাবে অন্তরে ঢুকানোর দরকার, এইগুলি মানুষ সংশোধন হওয়ার পথ, সংশোধন হওয়ার পথ, দর্শন বলেন যা কিছু বলেন এইগুলি বন্ধ করতে পারবে না কেউ, মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় না আসবে, রিপোর্ট হইতেছে সব কিছু, তখন তো সে গুনাহ করবে না, অযথা কথা বলবে না। গোয়েন্দা তো আপনার সাথে আছে, মহিলারা আপনাদের সাথেও গোয়েন্দা আছে, আপনার বাড়িতেও আছে, ফাঁকঘরেও আছে, সাবধানে চলবেন আজকে থেকে, গোয়েন্দা আছে, ডিএসবি আছে, আরও যত বাহিনী সব আছে। আল্লাহ তাআলা বলেন যে কথাটাই বলে একবারে সদা প্রস্তুত, একবারে প্রস্তুত, সেই কথাটা সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতা প্রস্তুত কথা বলার সঙ্গে, এতে কোনো ভুল নাই, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো অস্পষ্টতা নাই, কি নাই, হেফাজত
লেখা হচ্ছে, গোয়েন্দারা লিখতেছেন, তাদের কাজ করতেছেন, আপনি অস্বীকার করবেন? অস্বীকার করলে আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে তুই যখন অস্বীকার করস, তোর শোকটারে আমি জিগাইতেছি, শোকে কি কয় দেখি, শোকে কি কয়, শোকে একবারে পরিষ্কার, আমি যেভাবে মাইকে এখন বলতেছি কথা এইভাবে পরিষ্কার সব বলে দিবে, কানে বলে দিবে। যাই হোক, এই ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু আমলে খুব কম আনি, আমলে আনতে হবে। এই সুরা অত্যন্ত মুয়াসিল, একশন এবল সুরা, একশন হয় বললে এই আয়াতগুলি, যে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, সব মানুষের সাথে হেফাজতকারী, সর্বনাশ, আমি কোথায় আছি, আমি কেন অবহেলায় বসে আছি, গাফলতের মধ্যে আছি, আমি কোন চিন্তা করতেছি, কুচিন্তা করতেছি, খারাপ চিন্তা করতেছি, খারাপ কথা মোবাইলে বলতেছি, মোবাইলে বিভিন্ন খারাপ জিনিস দেখতেছি, রাত্রে দরজা লাগাইয়া 12টার পরে সারা রাত দেখো, এখানে তো যে আর রেবে দেখতো না, মা বাপও দেখে না, সেরাই কী করে, সেই রে কী করে, কিন্তু এগুলি তো রেকর্ড হইতেছে, সব ভাসবে। এই জন্য অচিরেই, এক্ষণেই, এই মুহূর্তেই সব কিছুর থেকে তওবা করা দরকার। এ যুবকরা কী বলো তোমরা, তওবা করা, এ যুবতীরা তওবা করা দরকার। তওবা করলে আল্লাহ তাআলা সব মুছে দিবেন, ফেরেশতাদেরকে বলবেন যে এইগুলি তোমরা মুছে দাও, পরে সাদা কাগজ থাকবো, কারণ সে তো করতে কম করছে না, কয় না কেন, এক লাগা 30 বছর পর্যন্ত খালি বা কী করছে, শয়তানি করছে, আর এক রাত্রে 12 রাত্রে শুরু করছে যে ফেসবুকের শয়তানি, একবারে বদল পর্যন্ত, এটা তো আমল নামাটা তো অনেক লম্বা, কয় না কেন, এইটা তো অন্তত 100 মাইল লম্বা হবে। হ্যাঁ, এখন সে তওবা করে, এমন তওবা করছে, আহা, আর খালি খান্দে তওবা কইরা, এমন তওবা করলো, পরে এখন আল্লাহ তাআলা কইবে, এই সব মিটাইয়া দাও, কারণ তাদের তো কোনো কিছু লাভ ক্ষতি নাই, কি আসে আর যায়, দিলাম মিটাইয়া যাও, এরপরে এখন তো সাদা, এই বেটা লম্বা আমলনামা 100 মাইল লম্বা। আল্লাহ তাআলা কইব, আমার বান্দা তওবা করেছে, আমলনামা গুনাহ তো মিটানোর কারণে এই জায়গায় সাদা সাদা খালি, তো খালি থাকতো কেন, যাও আমার বান্দা যখন খাঁটি তওবা করেছে, যাও ওই জায়গাটা নেকির দ্বারা পরিপূর্ণ করে দাও। এই হইল আল্লাহর দয়া। তো এই জন্য মূল কথা এখানেই, সামনে আসেন, আল্লাহ তাআলা কী বলেন দেখেন, এই ফেরেশতার আছেন, বডিগার্ড আছেন, গোয়েন্দা সংস্থা লাগানো আছে, আর এই গোয়েন্দারে তো একটু ঘুষ দেয়া, ঘুষি নাইলেও দূর করতে পারবেন না, ঘুষ দেওয়াও দূর করতে পারবেন। দুনিয়াতে কিন্তু আজকে চলছে দুইটা জিনিসে, হয় ঘুষি, না হয় ঘুষ, না হয় হাদিয়া, বুঝছেন, হাদিয়া ঘুষ আর ঘুষি দেয়া যদি পারে তখন ঘুষ দিত কে লাগে, প্রথমে ঘুষি মারে, মানে বেশি শক্তি খরচ করে। আজকাল শুনতেছি একটা কথা, সাবধান থাকবেন আপনারা, আমাদের সাতপন্থী বন্ধুরা নাকি হাদিয়া নিয়ে নিয়ে যাইতেছে, এইটাও আমাদের আমরা শুনতেছি, সাতপন্থী বন্ধুরা আগে দিয়েছিল ঘুষি, এখন দিতেছে কি ঘুষ, বেটা আর হাদিয়া কস কেন, ঘুষ, এই ঘুষ আর ঘুষির নাম তবলিগ নয়, এই যুবকরা বুঝতেছ রে, ঘুষ আর ঘুষির নাম তবলিগ নয়, দাওয়াত নয়, আর ঘুষ আর ঘুষি দেয়া কয়দিন চলব। সাময়িকভাবে একটা লোকরে কিছু ঘুষ দেয়া বাউ করতে পারে, কয়দিন চলে, এই লোকটাও তো বুঝে,
যে আর এরা তো আসল তবলিগি নয় রে, নাই রে আমার কাছে ঘুষ লই আইতো নাকি, আসল তবলিগিরা তো গিয়া বেটারে ফাললে ফাও ধরবো ভাই আয়ো মসজিদ আয়ো কন্যা কেন জুড়ে। তো দল ভারী করার লাগি কত প্রসেস, এইটাই প্রমাণ করে এরা বাতেল, এরা আসল পথে নয়। যাই হোক আসলো বললাম, এগুলি আপনাদের অবগত থাকা দরকার আছে না নাই? আলেমদের সঙ্গে আমরা আছি, আলেমদের সঙ্গে থাকব, আলেমদের সঙ্গেই আমরা মরব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মহতারম হাজিরিন আগে চলেন, আল্লাহ তাআলা সাংঘাতিক কথা বলতেছেন, সাংঘাতিক একটা বড় একটা দাওয়াত দিতেছেন আমাদেরকে। এই দাওয়াতটা মুসলিম উম্মা ভাই বন্ধু মা বোনেরা গ্রহণ করুন আপনারা। আল্লাহ তাআলা বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে সে কিসের থেকে সৃষ্টি হয়েছে। মিম্মা খুলিক, এই যে বললাম আগে বলছিলাম এই সুরার আলোচ্য বিষয় আলোচনা মানুষের সৃষ্টি সম্পর্কে গবেষণা করা, চিন্তা করা, মানুষ কীভাবে সৃষ্ট, কীভাবে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, এই বিষয়টা যদি একটা মানুষ বুঝে চিন্তা করে এই লোক তো আল্লাহর নাফরমানি করতে পারবে না। আল্লাহ তাআলাই জবাব দিতেছেন খুলিকা মিম্মা আইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি, মিন বাইনি সুলবি ওয়া তারাইব, মানুষ সৃষ্টি করা হয়েছে স্খলিত পানির দ্বারা, বাবার ঔরস থেকে স্খলিত পানির দ্বারা যেটা বের হয় নির্গত হয়, যে পানিটা নির্গত হয় মেরুদণ্ড এবং বুকে, বুকের মধ্যখান থেকে মানে সারা শরীর থেকে মানুষ যে সৃষ্টি হয় মাতা পিতার দেখা সাক্ষাতে একবারে, যে শুক্র কীটের দ্বারা মানুষের সৃষ্টি, এইগুলির মধ্যে এইগুলি এমন যে একবারের দ্বারাই কুটি কুটি মানুষ সৃষ্টি হইতে পারে একবারের দ্বারাই, কিন্তু এর মধ্যে একটা কীট মার গর্বে প্রবেশ করে আল্লাহর হুকুমে, একটা কীট, যে কীটটাকে আল্লাহ তাআলা হুকুম দেন বাকি সব নষ্ট হয়ে যায়। অনেক সময় আবার দুইটাও ঢুকে, এই দিন দেখলাম পত্রিকায় সাইর মেয়ে প্রসব করেছে, আরও বেশি এরও রেকর্ড আছে, আট আট সন্তানেরও রেকর্ড আছে, এটা আল্লাহর হুকুমে হয়, আল্লাহর কুদরত যে কী যে কীভাবে যে আল্লাহ সৃষ্টি করে মানুষ। এইগুলি নিয়ে যদি বৈজ্ঞানিকরা যদি এইগুলি বুঝতো, গবেষণা করতো, তাহলে তো বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এরা তো মনে করে এটা হইলো স্বাভাবিক ন্যাচারেল, তা সব কি ন্যাচারেল চলতেছে। এই যে মাছ, মাছে যে ডিম পারে অগণিত অসংখ্য, সবটা থাকি কেনা অগণিত অসংখ্য মাছ সৃষ্টি হইতে পারে একটা মাছের ডিমের দ্বারা, কিন্তু সব কিন্তু ঠিকে না, বেশি লাগবে না, একটা ইলিশের ডিমের দ্বারাই বঙ্গোপসাগর বরার জন্য যথেষ্ট, পদ্মা নদী বরে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহর হুকুম যা হয় তাই হবে। এই জন্য যে কয় জন্ম নিয়ন্ত্রণ, আরে জন্ম নিয়ন্ত্রণ তুমি করবে কেমনে, আল্লাহে না করবো জন্ম নিয়ন্ত্রণ। এখন যদি আল্লাহ কয় যা 1000 কোটি কী আছে শুক্র কীট আছে সবটা হইয়া যা, তুমি কী করবা, বলে মানুষ কমাই যায়, কমাই যায় কেমনে, আল্লাহ সব দিয়া দিব যা। এই জন্য আল্লাহ তাআলা দাওয়াত দিতেছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কিসের দ্বারা মানুষ সৃষ্টি,
এটা একটু চিন্তা করো, হে মানব জাতি, হে বৈজ্ঞানিকরা, হে দার্শনিকরা, হে জ্ঞানী গুণীরা, চিন্তা করো। এই যদি চিন্তা করে তখন আল্লাহ তাআলাকে পাইবে, আল্লাহ তাআলাকে বুঝবে। খিজির আলাইহিসসালামের কাছে এক লোক গেল, জিজ্ঞাসা করলো আপনার জীবনে আশ্চর্য বিষয় কি একটু দেখান, বলেন কি ঘটনা আশ্চর্যের। উনি বললেন যে এই যে সাত আসমান উপরে দাঁড়ানো, এইটা আশ্চর্য লাগে না তোমার কাছে? কয় এইটা তো আছেই, এইটা বলে আছে, এইটা কি কয় এইটা তো আছেই, এইটা তো আছেই, সূর্য তো আছেই, এগুলি সবই তো আশ্চর্যের। পরে বললেন যে এটাই বলেন, কয় যে হুজুর এইটা তো আমরা দেখতেছি আছেই। পরে বললেন যে এই যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেন, তিন অন্ধকারের ভিতরে মাতৃগর্ভে, এ তো তার কুদরতে, এর চেয়ে কি আজীব কিছু আছে? বৈজ্ঞানিকরা আজকে গর্ব করে এই আবিষ্কার করেছে, এই করেছে, আবিষ্কার করতে করতে তো আজকে অনেক কিছু কইরা ফেলছে। আবিষ্কারও আছে আর কুবিষ্কারও আছে সাথে সাথে, এই আবিষ্কারটাই হয়ে যায় কুবিষ্কার। যেমন মোবাইলের দ্বারা ফায়দার চেয়ে ক্ষতি বেশি হচ্ছে, বলেন না কেন জোরে? চরিত্র ধ্বংস হয়ে গেছে, আল্লাহর ভয় দূর হয়ে গিয়েছে। এই বলতেছিলাম যে কথা, আল্লাহ তাআলা বলেন কিভাবে সৃষ্টি করেছি, হে বনি আদম তোমরা চিন্তা করো না কেন? আচ্ছা বলেন তো দি, এইভাবে আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করলেন, এই মানুষ মরার পরে আবার কি আল্লাহ জীবিত করতে পারবেন না? এই দলিল কি আসে না আপনাদের বেইন দুনিয়ার বৈজ্ঞানিক দার্শনিক পণ্ডিত ব্যক্তিদের বেইন কি এই দলিলটা আসে না? আসার কথা, কাজেই তো সব মুসলমান হয়ে যাওয়ার কথা এই দলিল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই সূরার আলোচ্য বিষয় এইটাই যে কেয়ামত হবে, বিচার হবে, এর দলিল সহ আল্লাহ তাআলা এখানে প্রমাণ করতেছেন। এইগুলি বলার পরে আল্লাহ তাআলা কি বলেন, কত সুন্দর বলেন দেখেন, ইন্নাহু আলা রাজিহি লাকাদির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন একটু। মানুষ সৃষ্টির কথা সংক্ষেপে বললেন, সংক্ষেপে বললেন এইখানে, এর ব্যাখ্যা করলে কি বলেন, দপ্তরের পর দপ্তর শেষ হয়ে যাবে, এক একজন ডাক্তার এক একজন বৈজ্ঞানিকের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই রহস্য শেষ করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দেন, হে দুনিয়ার মানুষ, ইন্নাহু আলা রাজিহি লাকাদির, এই মানুষকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করার উপর পরিপূর্ণ সক্ষম, পরিপূর্ণ যে আল্লাহ এইভাবে মানুষ সৃষ্টি মাতা পিতার মাধ্যমে, মাতা পিতা খায় অনেক শক্তি আহরণ করে, ভিটামিন আহরণ করে, কিছু কলার থেকে, কিছু মূলার থেকে, কিছু শিম থেকে, দুধ থেকে, ডিম থেকে, মুরগি থেকে, কী কন কোনো খাদ্য আসে আমেরিকার থেকে, আবার ধান চাল গম সব কিছু খায়, সূর্যের আলু, চন্দ্রের আলু, নক্ষত্রের আলু তার মধ্যে কাজ করে, এক লুকমা খাদ্য তৈরি হওয়ার জন্য সারা বিশ্বের সব শক্তিকে আল্লাহ তাআলা কাজে নিয়োজিত করে রেখেছেন। এই সব কিছুর পরে এক লুকমা খাদ্য মা বাপ খায়, এইটার থেকে রক্ত হয়, রক্ত থেকে আরও কিছু হয়, ওইগুলির থেকে মানুষ হয়। তাহলে মানুষ তো সারা পৃথিবীর সব কিছুর নির্যাস, কয় না কেন জোরে? এই আমরা আমাদের সৃষ্টির মধ্যে সূর্যের আলো আছে, হ্যাঁ সূর্যের আলো আছে, সব কিছু আছে, নরসিংহীর কলাও আছে, কথার কথা কি কন সব কিছু আছে,
এখন সব আমাদের সৃষ্টিটা সব কিছুর মধ্যে বিক্ষিপ্ত ছিল, সারা পৃথিবীতে সরানু ছিটানু। তো সারা পৃথিবীতে সরানু ছিটানু এইগুলিকে একত্রিত করে আল্লাহ তাআলা একটা ক্যাপসুল বানাইলেন, রক্ত জমা রক্ত বানাইলেন। কোরআনে অন্য আয়াতে স্তরগুলি আছে কীভাবে, এরপরে মাতা পিতার ফানি হইল, এই ফানির থেকে মানুষ হইল। তা হইলে যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সব উপাদান দিয়া মানুষকে এইভাবে সৃষ্টি করতে পারে, ওই মানুষটা মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা কি পুনরায় জীবিত করতে পারবে না? হে দুনিয়ার মানুষ, দাঁড়াও, তোমরা আল্লাহকে মানো না, একটু শিক্ষা গ্রহণ করো। তুমি কিভাবে আসলে, তোমার এই নাক মুখ কিভাবে, তুমি আজকে বড় বড় কথা বলো আল্লাহর বিরুদ্ধে, তুমি আসলে কোথার থেকে? ইন্নাহু আলা রাজঈহি লাকাদির, অবশ্যই আল্লাহ তাআলা কাদের সক্ষম, কাজেই কিয়ামতকে অস্বীকার করা যাবে না কোনো উপায়। কিয়ামতকে যে অস্বীকার করে এটা বুকা, তো আমাদের সামনেই সব কিছু, কিয়ামত তো আমাদের সামনে। বলেন তো দেখি মানুষের বিচার কি দুনিয়াতে হয়, প্রকৃত বিচার, আসামির বিচার? এই যে দর্শনের বারে কেন, 12 বছরও তো দর্শন মামলার রায় হয় না, অনেকটা হয়ই না বিচার, এমনকি কেস নেওয়াই হয় না যদি পাওয়ারফুল থাকে। কিন্তু এগুলিরও বিচার হওয়া দরকার আছে না নাই? এই বিচারের জায়গাই কেয়ামতের মাঠ, কারণ মানুষকে তো আল্লাহ তাআলা, এই আসমান জমিনকে তো আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। এটা কোনো জ্ঞানী ব্যক্তি বলবে না, অনর্থক কোনো কাজ জ্ঞানী গুণীরা করে না। মহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন সেই কিয়ামতের দিন কিন্তু এই আসতেছে, ইয়াওমা তুবুলা সারাইরু, যেদিন সকলের গোপন বিষয়গুলি প্রকাশ করে দেওয়া হবে। তুবলা সারাইরু, ইয়াওমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, যেদিন ওই দিন সব গোপন বিষয়গুলি, ফেসবুক, মোবাইল, গোপনে যা কিছু, গোপনে প্রকাশ্য যা কিছু হয় সব কিছু প্রকাশ হয়ে যাবে, সব প্রকাশ হয়ে যাবে একবারে পরিষ্কারভাবে। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন, ধারাবাহিক দেখেন, যে ফেরেশতারা আছেন, এরপরে প্রকাশ হবে, গোপন থাকবে না। ইয়াওমা তুবুলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, ওইখানে তো পার্টি থাকবে না, নেতা থাকবে না, নেত্রী থাকবে না, দল থাকবে না, বড় মামুও থাকবে না, চাচাও থাকবে না, শ্বশুরও থাকতো না, কেউ নাই, তার কোনো সাহায্যকারীও নাই, শক্তিও থাকবে না। সেই দিন তার সব গোপন সব কিছু প্রকাশ হবে এবং তার বিচার করা হবে। আল্লাহ তাআলা ফরমান, ওয়াসসামাই যাতির রাজঈ ওয়াল আরযি যাতিস সাদঈ, এখন আকাশের শপথ নিয়ে বলতেছেন আল্লাহ তাআলা, যে আকাশের শপথ, যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, মানে উপর থেকে বৃষ্টি পড়ে, ওয়াল আরযি যাতিস সাদঈ, আর বৃষ্টি বর্ষিত হওয়ার পরে জমিনের মধ্যে বৃষ্টির পানি ঢুকে ওইখান ওই জমিনটা উর্বর হয়, তখন জমিন বিদীর্ণ হয়ে যায়, ফেটে তার থেকে ফসল গজায়, ফসল ফলে। ওয়াল আরযি যাতিস সাদঈ, এবং জমিনের শপথ, যে জমিন
বীজ অঙ্কুরিত হওয়ার সময় ফেটে যায়, সাদ্রুনের অর্থ ফেটে যাওয়া। আল্লাহর কুদরত দেখেন তো, সুবহানাল্লাহ। মহিলারা আপনারাও তো সিমের সিম সিম সিমের গাছ লাগান, লাউয়ের গাছ লাগান বাড়ির মাথা উঠানের মাথা। এই যে মাটি ভেদ কইরা সামান্য এত নরম একটা ঘাস, প্রথমে তো একটা ঘাস উঠে জমিনকে ভেদ করে, এই সামান্য নরম ঘাস কীভাবে উঠে এই শক্ত জমিনকে ভেদ করে, এইটারে ঠেলাইয়া এইটারে ফাটাইয়া উঠে, এই ফাটাইকে এই জমিনটারে রাস্তা কইরা দেয়কে এই নরম ঘাসটা উঠার, যিনি করে দেন উনিই হইলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ফালিকুল হাববে ওয়ান নাওয়া, সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, ফালিকুল হাববে ওয়ান নাওয়া। হে দুনিয়ার মানুষ, শস্য বীজ এইগুলিকে আমি উৎপাদন করি, এই জমিনকে আল্লাহ হুকুম দেন তুমি রাস্তা দাও, তুমি বিদীর্ণ হয়ে যাও, ফেটে যাও, একেবারে নরম, নরমের চেয়েও নরম এই যে গাছগুলি উঠে, ধানের গাছ বলেন, গমের গাছ বলেন, আরও যা কিছু, এর ফলে আস্তে আস্তে শক্ত হয়। এইগুলি করে কে? আল্লাহ তাআলা জমিন আর আসমানের শপথ। জমিন আসমানের বৃষ্টি, আসমান থেকে বৃষ্টি হয়, জমিনে বৃষ্টি পড়ে, আসমান বৃষ্টি দেয়, আল্লাহর হুকুমে জমিন এইটা গ্রহণ করে। একটা মজার কথা কই, কেউ কেউ বলছেন এই আয়াত দিয়ে দেখে বলছেন যে আসমান হইল স্বামী আর জমিন হইল বিবি, ওয়াইফ বিবি। এই যে আগে মাতা পিতার কথা বলছেন, সন্তান হয়, এইভাবে সারা পৃথিবীর মধ্যে এই খেলা আল্লাহ চলছে, আসমান থেকে বৃষ্টি পড়ে, এই হইল শুক্রের মানুষের শুক্র কীটের মতো, জমিন কি বউ আর স্বামীকে আকাশ, আর মধ্যখানে বৃষ্টি আসে, এরা দুইজনের মিলন হয়, আল্লাহর কুদরতের খেলা চলছে। এই জন্য আল্লাহ তাআলা আকাশের শপথ, বৃষ্টির শপথ, জমিন বিদীর্ণ হওয়ার শপথ করতেছেন, শপথ করে বলেন তোমরা কি বলো, জমিনটা শুকনা, এর মধ্যে বৃষ্টি হওয়ার পরে উর্বর হয়ে যায়, সজীব হয়ে যায়, মরা জমিন একেবারে কি হয়ে যায়, যাতা হয়ে যায়, সজীব হয়ে যায়, ফলে ফুলে ভরে যায়। আল্লাহ তাআলা কি আবার মরা মানুষকে জীবিত করতে পারবেন না? বুকার দল বুঝো না কেন? এই জন্য যারা বলে খেয়ামতই তো নাই, এরা বুকা, শান্তি শান্তি আছে, সব কিছু তো আমাদের সামনে, দলিল আমাদের সামনে আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন কুরআনের কথা, এখন কুরআনকে মানো, কি মানো? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন, এই কুরআন সিদ্ধান্তকারী কুরআন, অটল সিদ্ধান্তকারী কুরআন, ফয়সালাকারী কুরআন, এই কুরআন সিদ্ধান্ত দেয়, কুরআন ফয়সালা করে। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, সব কিছুর অটল সিদ্ধান্ত আমরা পাবো কুরআনের নিকট, কুরআনের কাছ থেকে। এই জন্য কুরআনকে মানো, কুরআনকে মানলেই সব কিছু সহজ হবে। ওয়ামা হুয়া বিল হাজ, এই কুরআন হাসি তামসার বস্তু নয়, অনর্থক নয়, কুরআনের কোনো একটা বিষয় কিয়ামত পর্যন্ত অনর্থক হবে না। কত থিওরি, কত আইন, কত আইন গাইন হয়ে গেছে, কি হয়েছে গাইন, খালি গাইন একটা নাই, নুক্তার উপরে নুক্তা খালি উঠতাছেই নাই, কত থিওরি, কত দর্শন, সব শেষ নাই এখন, আর অদূর ভবিষ্যতে কি হয় আল্লাহই জানে। কিন্তু কুরআনের থিওরি, কুরআনের বিধান, কুরআনের হুকুম, কুরআনের ফয়সালা
দিন দিন শুধু বাস্তবায়িত, দিন দিন শুধু সত্যায়িত, নাকি দিন দিন শুধু পরিষ্কার হয়ে মানব জাতির সামনে আসতেছে? এই হলো কোরআন, দিন দিন কোরআনের কথা বুঝে আসতেছে, বাস্তবায়িত হইতে বিজ্ঞান কোরআনের গুলাম। আমি তো বলি বিজ্ঞান হইল কোরআনের গুলাম, কি কই? আর বৈজ্ঞানিকরা বলে বিজ্ঞান হই আসল, বিজ্ঞানে যদি কয় তাহলে মানব, নাইলে মানব না। তাহলে তো আপনি বিজ্ঞানের গুলাম হইলেন, আল্লাহর গুলাম তো হইলেন না, কয় না কেন জুড়ে? এই বিজ্ঞান তো এটা অস্থায়ী, মানুষের ব্রেন থেকে নির্গত। আগামী দিন কী হবে কেউ জানে? তাহলে আইন করবো কেমনে? ফের আইনটা করবো, ফের আইনটা করবো। আগামী দিন জানে না, আগামী দিন বাংলাদেশ থাকবো কি না জানে না কি কেউ? তাহলে সরকারে কী আইন? আরে সরকার তুমি থাকবে কি না আগামী দিন, তো তুমি ফের আইনটা করতা কী কর? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানে, সব কিছু সামনে আল্লাহর। এই হিসাবে তো আল্লাহ তাআলা আইন করেন, এই হিসাবে কি করে আইন করে। কাজেই কোরআন অনর্থক নয়, নাউযুবিল্লাহ, বরং কোরআনই বাস্তব, কোরআনই মহাসত্য, কোরআনই মহাচিরন্তন, নাকি? এই জন্য আজকের যুগে দেখা যায় ডক্টর মরিস বুকাইলি জার্মানের ডাক্তার, সে গবেষণা করে মুসলমান হয়ে গেছে। কোরআন বাইবেল অ্যান্ড সায়েন্স কিতাব লিখছে, কোরআন বাইবেল সায়েন্স বা বাইবেল সায়েন্স অ্যান্ড কোরআন, কোরআনকে দেখছে বিজ্ঞান নিয়ে, বৈজ্ঞানিক তো সে, এবং কোরআন নিয়ে আলোচনা গবেষণা করতে করতে সে মুসলমান হয়ে গেছে। নিরপেক্ষভাবে যদি কেউ চিন্তা করে মুসলমান হতে বাধ্য, নাকি বাধ্য? কারণ কোরআনের থিওরিই মূল থিওরি, দা ফোসাগান্ডা থিওরি নয় মানুষের। আর মানুষ তো এক একটা সময় তার স্বার্থের জন্য এক একটা আইন করে, এক একটা সংবিধান তৈরি করে স্বার্থের জন্য, হয় না কেন? যে দলই যায় তার স্বার্থের জন্য সংবিধান বানায়, এগুলি তো না। আল্লাহ তো আল্লাহ স্বার্থের জন্য বানায় না, আল্লাহ সমস্ত মাখলুকাতের স্বার্থের জন্য, সমস্ত মাখলুকাতের শান্তির জন্য, সমস্ত মাখলুকাতের উন্নতির জন্য, সমস্ত মাখলুকাতের নিরাপত্তার জন্য, সমস্ত মাখলুকাতের মুক্তির জন্য মহাসনদ আল কোরআন সমস্ত মাখলুকাতের সংবিধান হিসাবে, কেয়ামত পর্যন্ত সংবিধান হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিয়েছেন, ইন্নাহু লাকাউলুন ফাসলুন। এইটা মহা সংবিধান, মানতে হবে ব্যাপকভাবে, এই কথাগুলি বুঝতে হবে। আমারও আমাদেরও ব্রেইনটা একবারে সংকীর্ণ, ব্যাপকভাবে বুঝতে চাই না, কন্যা কেন জুড়ে? ব্যাপকভাবে আমরা বুঝবো আল্লাহর কালাম সব বিষয়েই। যাই হোক, আল্লাহ তাআলা বলেন শেষ কথা যে এরা কিন্তু মানে না, ষড়যন্ত্র করে, কি করে? আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। হে নবী, নবীকে শেষ আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন, হে নবী, তারা আপনার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন তদবির করতেছে। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনার দরকার নাই, ও আকিদু কাইদা, এবং আমিও তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলাও তদবির করতেছি। এরা তদবির করে নবী রসুল ইমানদারের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আর আল্লাহ তাআলা তদবির করেন মুসলমানের পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে।
আল্লাহ তাআলা বলেন ওয়াকিদু আমি নিজে আসি ময়দান। তখন নবীর কাম হইল দাওয়াত দেন, আপনি দিনের উপর তাকেন, মুসলমানের কাজ দাওয়াত দেও দিনের উপর তাকো, কাফেরদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট নাকি? ওয়াকিদু কাইদা ফামাহফিলিল কাফিরিন, কাফেরদেরকে একটু ডিল দেন, সুযোগ দেন, আমহিলহুম রুয়াইদা বেশি না, অল্প দিনের জন্য সুযোগ দেন, আমি ধরতেছি, আমি পাকড়াও করতেছি। এই সুরা অত্যন্ত বলিষ্ঠ সুরা, ইমান আমল আখলাক ঠিক করার জন্য যারা এই চিন্তার সঙ্গে এই সুরা পড়বে, একটু অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে, তাদের অবশ্যই ফায়দা হবে। ওয়াসসামাই ওয়াত তারিক ওয়ামা আদরাকা মা তারিক আন নাজমুস সাকিবিন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আজকে এখন মোটামুটি যে বিষয়গুলি আমরা নিয়ে যাইব, মহিলারা গাঁটটি বান্ধা, আপনারা ব্যাগের চেনটা খুলেন, ব্যাগ তো আসেই সাথে প্রায় মহিলার, ব্যাগের চেনটা খুলেন, ঢুকাইয়া দিয়া দিই আমি কথাগুলি ব্যাগের ভিতরে নাকি? হ্যাঁ, মোটামুটি এইটা বুঝবেন যে আল্লাহ তাআলা আমাদের হেফাজতকারী, সংরক্ষণকারী এবং আমাদের রিপোর্ট তৈরি করার জন্য গোয়েন্দা আমাদের সাথে লাগিয়ে রেখেছেন। এখন এই গোয়েন্দা সব কানে আছে না নাই? সব কানে আছে। এরপরে মানুষ কিসের দ্বারা সৃষ্টি? এই যে আল্লাহর মহান কুদরত, এই মহান কুদরত দেখে মানুষ যেন সংশোধন হয়ে যায়, কুরআনকে যেন মানে, কুরআনকে যেন পড়ে, কুরআনকে যেন ধরে, কুরআনের উপর যেন আমল করে। এই কথাগুলি ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিছি আপনারা, এখন চেন লাগাইয়া নেন নাকি? এখন চেন বন্ধ করেন, দাঁড়ি খুলিয়া দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যে সুরাগুলি আসতেছে ছোট ছোট সুরা, আমরা মাশাআল্লাহ প্রায় শেষের দিকেই এসে গেছি আল্লাহর শুকর। যে সুরাগুলি আমি এক এক দিন এক এক সুরা সংক্ষেপে আলোচনা করে শেষ করে দিব, এটা চলছে ইনশাআল্লাহ। সামনে আছে সাব্বিহিস্মা রাব্বিকাল আলা, অত্যন্ত বরকতময় সুরা, আমলের আমলি সুরা, এই সুরাও আসতেছে, আমরা এই সুরাগুলি শোনার চেষ্টা করব, মানুষকেও দাওয়াত দিব, যে যেখান যত ঝামেলায় থাকি ওই সময়টা একটু ফারেক করে রাখবো ইনশাআল্লাহ। ওই সুরাগুলি আমরা শুনব, শেষের দিকের সুরা, সংক্ষিপ্ত আলোচনাই হবে ইনশাআল্লাহ। এরপরে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে খতম করার তৌফিক দেয়, এক খতম না আরও অনেক খতম যেন করার তৌফিক দেয়। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।